কিছু বেইমান্ডা আনন্দ উল্লাস করতে ছিল মদ্যপান করতে ছিল মমিন নারী পুরুষ তাদেরকে আগুনে জ্বালানো হয় আর কিছু বেইমানগুলি পয়সা পয়সা টিটকারি মস্কারি করে এ জুমাক এরাম কেরামদেরকে যখন ফাঁসির কাছ জ্বালানো হয় কেরামদের যখন ঘুম আর হত্যা করা হয় তখন তাদের চামচাগুলি আনন্দ মিছিল করছে মিষ্টি বিতরণ করছে এরা আর ওই ইউসুফ জুন আওয়াজের মধ্যে কোনো ব্যবধান নেই

আমার আল্লাহ আগুন দিয়া জ্বালায়া দিছে সাহাবায়ে کرامরা যখন নির্যাতিত আল্লাহর নবীর কাছে এসে বলে নবী গো আল্লাহর কাছে বলেন না আমাদেরকে যেন আসমানে সাহায্য করে আল্লাহ রব্বুল আলামিন এই ঘটনার কেন্দ্রকুণিয়া সূরা বুরুজ আল্লাহ নাযিল করে রাসূলের সাহাবী দেরকে দেয় রাসূল দুনিয়াতে আছান 80 থেকে 90 বছর আগের ঘটনাটা এই সুরার মধ্যে তুলে সাহাবায়ে کرام দেরকে নির্যাতিত সাহাবায়ে کرام দেরকে নির্যাতিত মুমিন মুসলমান আল্লাহ শান্ত ফতোয়া দিয়া বলে তোমাদের আগেও জুলুম আর নির্যাতন ছিল তারা তো ইমান নিয়া আগুনে জাপ দি আমি আল্লাহর তুরি জান্নাতে আসছে জুবাহা যুবক বান আমার লম্বা ঘটনা এখানে শেষ করতে চাই যে জিনিসটা বুঝাইতে চাইছিলাম এটা হলো জুলুম আর নির্যাতন সব সময় থাকে না প্রতিটা ওলামায় কেরাম মাঠে ময়দানে আমরা প্রায় সময় বলতাম যে দেখেন এত জুলুম বানো না এই কথা বললে আমাদের উপরে আক্রমণ হতো আজকে দেখেন তার বাস্তবতা এই জুলুম আর নির্যাতন করে আপনারা ফলাফল কি পাইলেন কথা হয় না জুলুম বেশি দিন টিকে জমিনে এইজন্য সাবধান আল্লাহর জমিনে দাঁড়াইয়া অহংকারী মত কথা বলবেন না জুলুম করবেন না মানুষের উপরে এই দিন দিন নয় আরো দিন আছে সামনে যারা আবার আসতে চান তাদেরকেও বলবো শিক্ষা যান শিক্ষা যা এই ছাত্ররা এখন না থাকতে পারে নেক্সট জেনারেশন কিন্তু শিক্ষা লাইছে কেমনে লামাইতে হয় কেমনে দাদার বাড়ি ফাটাইতে হয় সাবধান নেক্সট টাইমে যারা আসবেন শিক্ষা গ্রহণ করে চেয়ারে বসবে আমরা সবাইকে বুঝার তো একটা কসম দুইটা এই আয়াতের মধ্যে বেকারিং করলেন দুইটা কসম

গর্ত খনমকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ জালেম শাসকের উপরে আমি আল্লাহর অভিশাপ বলুন অভিশাপ কাড়ে দিছে এ রব বলেন জালেম শাসকের উপরে আমি আল্লাহর অভিশাপ একটা দুইটা নয় গো কম চার চারটা কসম করছে রব বেকারী বেকারী আকাশে রিকশন করলাম এ পদ কালের রেকশন করলাম দিনের কসম করল জুমার দিনটা বার বার মানুষের সামনে ঘুরে আস আরাফার দিনটা বারবার ঘুরে আস এই জন্য রব্বেকার চার কসম কেড়ে বলেন গর্ত যারা খনন করছে তাদের উপরে আমি আল্লাহর অভিশাপ মানে জালেম শাসকের উপরে আমি আল্লাহর অভিশাপ এখন আসলে সোনার ভিতরে চারটা কসমকের একটা গর্ত খননকারীর ব্যাপার আল্লাহ কথা বলছে তাহলে গর্ত খনন কে করলো সেই বিষয়টা জানার দরকার আছে না নাই এটা আস্তে আস্তে আপনারা যখন সামনে যাবেন আলোচনা ধারাবাহিকতা আপনারা বুঝতে পারবেন যে গর্ত খনন কে করছে এরপর আল্লাহ বলেন কুতিলা সাবুল উফদুদ গর্ত খননকারীর উপর অভিশাপ আন্নারিজাতিল ও গর্তের ভিতরে ধাও ধাউ করে আগুন জ্বলছিল তাহলে নিশ্চয়ই আগুন কেউ লাগাইছে খোদা হয় না গর্তখন করছে আবার গর্তের ভিতরে কি করছে দাও দাউ করে আর নারী জাতিল নকু দাও দাও করে আগুন জ্বলছিল ইজু ঘুম আলিয়া আল্লাহ আপু ওনার বলেন তারা সেই গর্তের পাশে বসে সব দেখেছিল তাহলে আগুনও ধরছে আগুনের পাশে বইসা কেউ দেখছে কথা কয় না হ্যাঁ কথা বুঝেননি আওয়াজ দিবেন এখানে বলছে আন্না রিজা মানে গর্তের ভিতরে দাও দাও করে আগুন জ্বলছিল ইজুহু মান ইহা গর্তের কিনারায় বসে তারা দেখেছিল ওহু মানায় আলু না ভেম মিনি কারিম বলেন ইমানদারের সাথে যা কিছু গটে ছিল তারা সব দেখেছিল কারা দেখেছিল যারা গর্তের কিনারায় বসে ছিল তারাই তো দেখছে এরপরে অব্বে কারিম বলেন ও মানে ইল্লা মিনু বিল্লা হিলাজি হামিদ ইমানদারের সাথে তাদের কোনো শত্রু তামি ছিল না একটাই শত্রু তামিটা হলো তারা এক আল্লাহর উপরে ইমান আনছে এক আল্লাহর উপরে ইমান আনার কারণে তাদেরকে এমন ভাবে নির্যাতন করা হয়েছে যেটা ভয়াবহ নির্যাতন যেই ঘটনাটা আল্লাহ সূরা বুরুজের ভিতরে ঢুকায় আনছে এবার আসুন আমি আপনাদের সামনে বিস্তারিত বলার চেষ্টা করি অল্প সময় যদি আপনারা শোনার ধৈর্য থাকে ধৈর্য আপনারা কথা যদি প্রথম থেকে না বুঝেন শেষে বুঝবেন না এখানে কয়েকটা কথা একটা হলো সুরানাজিল হয়েছে নির্যাতিত মুসলমানকে সান্ত্বনা দেওয়ার জন্য তুমি সুরার ভিতরে কি আছে যেটা শুনাই আল্লাহ সাহাবিদেরকে সান্ত্বনা দিবে নিশ্চয়ই কোনো ঘটনা আছে আবার এই সুরার ভিতরে সাতটা কথা চার কোসংকারি আল্লাহ গর্ত খনন যে করছে তার উপর অভিষাপ দিতেছে তাহলে গর্ত ক্ষণংকরিটার আগে আমরা চীনা দরকার কথা খায় না গর্ত খনংকী হলো রাসুন সাল্লাল্লাহ বুল্লিসাল্লাম দুনিয়াতে আসাম প্রায় আশির থেকে নব্বই বছর আগে বলুন রাসুন দুনিয়া তাসের কত বছর আগে আশির থেকে নব্বই বছর আগে একটা জালেম শাসক ছিল রাসুন দুনিয়া তাসার বহু বচ্ছর আগে এই জালেম শাসক নিজেকে খুদা দাবি করত নিজের কি বলতো জামি খুদা তারে যারা খুদা মানত না তাদেরকে কারণে ও কারণে নির্যাতন করত জুলুম করত গুম করত আয়না করে বন্দি ঘুরে রাখত প্রত্যেকটা পৃথিবীর যত জালেম শাসক আছে সবগুলার সিস্টেম এক তাদের জুলুমের সিস্টেম কি এক একটাই হলো তুই আমার দলে সাপোর্ট না করলে তরুণে নির্যাতন যেমন এই ইউসুফ জুন আওয়াজ তার ভূমিকা ছিল আমার যত যেমন আরেকটা জালেম ছিল ফেরাউন তারে ক্ষুদা না মানলেও সে মানুষকে হত্যা নমরুদ তারে খুদা না মানলেও মানুষকে হত্যা করত। যত স্বৈরাচার যত জালেম শাসক তাদের জুলুমের সিস্টেম এক এক যেমন আমাদের বাংলাদেশে যে স্বৈরাচার দুরইসে এই স্বৈরাচারের ভূমিকা ছিল আউ করবি না তো তো আয়না গো না করলেই বিখত ষোলোটা বছর পর্যন্ত এই দেশে কোনো বাক স্বাধীনতা ছিল না আমরা কথা বলতে পারতাম না এক বেসারা টিয়ারে আরে জিগায় ময়না পাখি রে রে ময়না পাখি তুই কথা কস না তো তুই সাইড দেওয়ালের ভিতরে বন্দি কেন আরো জি কিছু ময়না আছে এর আয়াত যে আমরা মুক্ত বাতাসে উড়তেছি আর তুই সাইড দেওয়ালের ভিতরে বন্দি কারণটা কি কতরা কথা কইতে পারোস না তো আমি কথা কইতে পারি আমি কথা বলতে পারি দেখি সাইড দেওয়ালে ভিতরে তোরা কথা বলতে পারোস না জন্য মুক্ত বাতাসে উড়াউড়ির করতেছস তেমনিভাবে ষোল বছর যারা কথা বলতে পারছে এরা মুক্ত বাতাসে উঠতে পারে নাই যারা কথা বলতে পারছে তারা চার দেওয়ালের ভিত্তে বন্দি থাকছে তাহলে এটা কি বাক স্বাধীনতা ছিল আমাদের বাকস্বাধীনতা কে রেসা ওয়াজ মাফিল হক কথা টুকু আমরা বলতে পারছি না এই আমি প্রথমেই বলছি স্বাধীন দেশে স্বাধীনভাবে কথা বলবো আমি আল্লাহু আকবার আল্লাহু আকবার মেরে মেরে জান সম্মানিত সুধী সম্মানিত সুধী তাহলে সৈরাচার এবং জালেম শাসকদের সিস্টেম হল তাদের কতামতে না চললে যুলুম আর নির্যাতন ইসুফ জুন আওয়াজ সে নিজেকে খোদা দাবি করত যারা মানত না তাদেরকে फांसीর কাশতে ঝোলাই এই জালেম শাসক মানুষ দিয়ে এত নির্যাতন করত আল্লাহ রব্বুল আলমিন এই পুরা ঘটনাটারে রে সুরায় বুরুজের ভিতরে ঢুকাই দিছে আর এই ঘটনাটা বইলা সাহাবায় কেরামদেরকে আল্লাহ সান্ত্বনা দিছে আর সুরা বুরুজের ভিত্তি একটা ঘটনা আছে যে ঘটনাটা যদি সময় পাই সামনে আগাব এই ঘটনাটা বইলাই কিন্তু সাহাবিদেরকে সান্ত্বনা দিছে এখন আসুন এই সুরায় বুরুজের ভিতরে সাতটা কসমের পর আল্লাহ জালেম শাসকের উপর আল্লাহ অভিশাপ দিছে

সে রাজত্ব চালাইতো এই ভাই আপনি কতক্ষণ করে দরকার সাউন্ড ঠিক আছে আপনি না ইউসুফ নির্যাতন করবে তো তার যুগে যে প্রচলনটা ছিল এটা ছিল জাদুবিদ্যা এটা কি বিদ্যা ছিল জাদুবিদ্যার তন্ত্র মন্ত্র দিয়া দেড় সালে তো জাদুবিদ্যা দিয়া তার ওই সময় একটা প্রভাব ছিল জাদুবিদ্যার

আমি চলে গেলে তো এই জাদুবিদ্যার আরেকজনকে দেয়া যেতই। বলে, তাহলে আমার একটা ছেলে দেন। যেন আপনারে নেক্সট টাইমে কুপ পরামর্শ দিয়ে আপনারে রাষ্ট্র চালায়বার সহযোগিতা করে। তো কেমন ছেলে লাগবে? বলে খুব মেধাবী দরকার এবং সুটাং দেহের অধিকারী দরকার। বাদশা সারা দেশ বাচ্চা একটা ছেলে বেরো। এই ছেলেরে রাষ্ট্রীয়ভাবে জাদুবিদ্যা শিখাবে। ক্লাসে ভর্তি করে দিচ্ছে এই ছেলে প্রতিদিন বাড়ির থেকে যায় গিয়া জাদুবিদ্যা শিখে রাস্তার মধ্যে হঠাৎ করে একদিন তার চোখে পড়লো যে একটা জায়গাতে ও আজ হইতেছে মনে করেন আমি ওয়াজ করতেছি রাস্তা দিয়ে মানুষ যাইতেছে একজন একটু দাঁড়াইছে কি বলে একটু শুনি ঠিক এই যুবক একটু দাঁড়াইছে যে এখানে ওয়াজ কি চলে আমি একটু শুনলাম দেখে যে না মাসাল্লাহ ওয়াজ তো সুন্দরী করে তার প্রথম দিন বয়ান শুই না ভালো লাগছে চলে গেছে দ্বিতীয় দিন আবার জাদুবিদ্যা শিকার জন্য যাবে আবার দেখে ওয়াজ চলতেছে রাস্তায় আবার এখানে দাঁড়াইয়া আবার কিছু সময় ওয়াজ শুনছে এইভাবে তার ভিতরে চিন্তা হলো যে এই ফাদ্রির বয়ান তো খুব সুন্দর তখন সে বৈশা বৈশা বয়ান শোনা শুনবো শুই না সে ভিতরে ভিতরে একটা জিনিস চিন্তা করলো এই পাদ্রীর কথার সাথে বাসার তো কোনো মিল নাই কারণ ওই দেশের সব মানুষ ওই কি মানতা মানতা বাসা তখন এই যে যুবক চিন্তা করলো যে সবাই দীপ দিকে একজন আছে এবং যে গুনা বললো এইগুলো তো একটা বাসার মধ্যে নাই তো এই গুনা গুণ একটা বাসার মধ্যে কি নাই নাই পাদ্রির বক্তব্য শুই না তার কাছে ভালো লাগছে এক পর্যায়ে সে কাছে এসে বললো যে আপনি যে ক্ষুদার ওয়াজ করতেছেন যেই রবের পরিচয় দিতেছেন আমার কাছে খুব যুক্তি লাগছে ভালো লাগছে আমি সেই রবের অনুসরণ করতে চাই পাদ্রি যুবকরে কইল যে তুমি রাষ্ট্রীয় ভাবে জাদুবিদ্যা শিখো তোমার সমস্ত খরচ বহন করে দেশের সরকার আমি যদি তোমার কালে মা পড়াই তাহলে এর ভয়াবহ পরিস্থিতি তো আমার উপর হবে তবে তুমি যেহেতু ইমান আনবা আমি তোমারে কালেমা পড়াবো কিন্তু আমার নাম টন তো তোমাকে আবাদত বইলো না বললে আমার দিনের কাজ করতে সমস্যা হয়ে যাবে আমি আর কাজ চালাইতে পারবো যুবক কালেমা পড়ছে কইরে ঈমান আনছে সুবাহান এখন যুবকের ইমানি জজবা এত বাড়ছে জাদুবিদ্যাও শিখে ফাঁকে ফাঁকে দিনের কাজ করে দিনের কাজ করা যখন শুরু করে দিল একটা পর্যায়ে এই যুবকের ভিতরে এমন ইমানই যজ্বা তৈরি হয়েছে যে যুবক অনেক অসুস্থ মানুষের শরীরে হাত পোলাইয়া দিলে যার ফুঁক দিলে অসুস্থ মানুষ ভালো হয়ে যায় সারা দেশ আস্তে আস্তে যুবকের পরিচিতি বাড়ছে অনেকে মনে করতো যে জাদুবিদ্যা শিখছে তো রাষ্ট্রীয়ভাবে যুবকের জাদুবিদ্যার পাওয়ার অনেক বেশি এই জন্য রূপ বালু জায়গা আসলে কিন্তু রূপ পালো হয় রবের নাম নিয়ে আসল তো রাস্তার মধ্যে একদিন দেখে অনেক মানুষ এইভাবে জড়ো হয়ে আসে যাইতে পারে না কেউ পিছনে একটা প্রাণী রাস্তার মাঝখানে দাঁড়ায় এখন যুবকও যাইতে পারতেছে না মানুষ বয়ে আতঙ্কে আছে এই যুবক সিদ্ধান্ত নিল একটা পাথর নিয়ে যে আমি এই পাথরটা দিয়ে এই ভয়ঙ্কর প্রাণীকে ডিল দিব যদি প্রাণীটা বাদশার নাম নিয়ে আমি ডিল দিব বাচ্চা যদি সঠিক ক্ষুদা হয় প্রাণীটা মারা যাবে ডিল মারছে কিন্তু প্রাণী তোর মরে না বাসাকে হুদা নি মরছে না যুবক কয় এখন আমি যে রবের উপরে ইমান আনছি এই রবের নাম নিয়ে ডিল মারলাম সাথে সাথে প্রাণী মারা গেছে এই দৃশ্যটা আশেপাশের যারা ছিল সবাই দেখছে এখন দেখার পরে বলুন তো দেখি যুবকের কেরামতি বাড়ছে না কমছে কথা না আমরার দেশে যদি কেউ ফু দিয়া ডিম পাড়াইতে পারে তাহলে এর থেকে বড় ফির আর কেউ আসেনি কথা দি এলা যদি মাথার মধ্যে জ্বর থাকে কোনো অসুবিধা না লাল শালু থাকলে অসুবিধা না ল্যাংটা থাকলে অসুবিধা না কিন্তু ফু দিয়া ডিম পাঠাইছে সারা দেশ ফাটফাট হয়ে গেছে মহিলারা যদি শুনতে পারে তো আরো সারছে ফিরের কেরামতি আর এই যুবক অসংখ্য মানুষের সামনে ঢিল দিয়া বিশাল বড় একটা প্রাণীকে মারছে ভয়ঙ্কর প্রাণী রে যুবক সাধারণ কোন যুবক না দেশ গ্রামে গঞ্জে শহরে বন্দরে যুবকের নাম শোনা পড়লো এত গোলা মানুষের সামনে ভয়ঙ্কর একটা প্রাণীরে ছোট্ট একটা পাথর দিয়া ডিল মাইরা মাইরা বলাইছে যুবকের ভিতরে কোন কিছু আছে দলে দলে যুবকের কাছে যাওয়া শুরু করছে কেউ কুষ্ঠ রোগ নিয়ে যায় কুষ্ঠ রোগ নিয়ে যাওয়ার সাথে সাথে যুবক যখন মালিকের নাম বলে ফুদে ভালো হয়ে যায় কেরামতি আরো বাড়তেছে এই পরিস্থিতিতে প্রচার হইতে 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 এটা পার্লামেন্ট পর্যন্ত চলে গেছে তো পার্লামেন্টের একজন মন্ত্রীর চোখে অন্ধ ছিল কিছু দেখতো না এই মন্ত্রী যখন শুনছে যে এই যুবকের কাছে গেলে চোখও ভালো হয় এই মন্ত্রী একটা ভিতরে স্বর্ণ রূপা টাকা পয়সা সব বইরা যুবকের সব টাকা তোমার বিনিময়ে চোখ বালা করে দাও বলুন তো দেখি চোখ ভালো করার ক্ষমতা যুবকের আছে চোখ ভালো করে কে এবার যুবক বলেন মন্ত্রী

যুবক কি বলে যে চখ ভালো করার ক্ষমতা আমার ক্ষমতা এবার মন্ত্রী বললাম এ জমা গোটা দেশের মানুষ গ্রামে গন্ধে শহরে বন্দরে সব জায়গায় তোমার খবর ছড়ায় গেছে তোমার কাছের মানুষ সাচলে নাকি রোগ ভালো হয়ে যায় কুষ্ট রোগী ভালো হয়ে যায় অন্ধ মানুষ সাচলে ভালো হয়ে যায় রে আমি তো বড় আসা লইয়া টাকা পয়সা তোমার কাছে আনছো এখন সাউন্ডটা ঠিক আছে লড়াইয়ের না এখন সাউন্ড ঠিক আছে লড়াইয়ের না টাকা পয়সা লিয়া তাই শোক পালো এবার যুবক বলেন চোখ ভালো করার ক্ষমতা আমার নাই তবে একটা শর্ত আছে যদি শর্ত মানো তাহলে ওয়াদা দিলাম তোমার চোখ ভালো হয়ে যাবে মন্ত্রী বলে কি বলে আমি যেই রবের উপরে ইমান তুমি যদি সেই রবের উপর ঈমান আনতে পারো তাহলে আমি রবের কাছে বলবো যে আল্লাহ তা সব ভালো করে দাও ভালো করে। মন্ত্রী কয় ব্যাটা আমি রবের কাছে থাকি। হাদিনি রবের কাছে থাকি। আজকে এত বছর ধরে পার্লামেন্ট আছি আমার রবে আমারে প্রতিদিন দেখে কিন্তু সব ভালো করতে পারো না। হ্যাঁ মনে করছে ভাষাই তো রব ভাষাই তো খোদা যুবক মনে করছে ভাষার কথা। যুবক বলে না হতে পারে না হুদা হওয়ার খুদা যতগুলা কোয়ালিটি দরকার একটা অ বাদশার মধ্যে নাই সে তো একটা জালেম এই জালেম শাসক কোনোদিন ক্ষুদা হতে পারে না আমি যেই রবের কথা বলতেছি রব আসমান জমিন আমারে তরে যিনি সৃষ্টি করছেন উনি হলেন স্রষ্টা সেই রবের উপরে যদি ইমান আনস আমি ওয়াদা দিলাম মালিকের কাছে বইলা তোর চক্ষু বানো করে মন্ত্রী বলছে মহামসি ভাই আর মন্দিরে হুম তাজি আমরা বাদশাহ খুদা এ নতুন এ জমা আমি কিন্তু পার্লামেন্টের একজন সদস্য আমি কিন্তু রানিং একজন মন্ত্রী কার সামনে দাঁড়াইয়া কি बोलतेছ বুঝতেছ বল বুঝছ শুনি কইতেছ এ বাদশার বিরুদ্ধে তুমি আরেকজন খোদাাদার করাইছো যদি এটা বাদশার কানে যায় রে তোমার মৃত্যুদণ্ড হবে এটা কি তুমি জানো যুবক বলে আমি জানি কিন্তু আমার রবকে আমি বলতে পারবো না আমি আমার রবের দাওয়াত চালিয়ে যাব আর যিনি রব হবে তিনি কোনোদিন morte পারে না ঠিক

কলফুল্লা ফু আহা নবিয়া আপনি বলুন আমি এক দ্বিতীয় আল্লাৰ কোনো শৰিক আছে কথা কয় না মালিকেৰে কোন শৰিক নাই কোনো ইলাহ নাই আম্লা গুচমাত আমি কারো মকাফিক কিনা আল্লাহ বৰ মিয়া লিদু আদা বিলা এ আমি কারো কাছ দিয়া জন্ম নেই নাই কাউকে জন্ম দি নাই উ আদা ভুমিয়া কুল্ল গু আহাত আমার সমকক্ষ আর কেউ নেই শুধু তাই আমলম্পিক বলেন করেন

আমি যেই খোদার উপরেই আনছি আমার খোদার কোনো নাই তোর নাই আমার খোদার কোনো শরিক নাই আমার খোদার কোনো এলাহ নাই আমার খোদা কারো কাছ থেকে জন্ম নেয় নাই আমার খোদা কাউকে জন্ম দেয় নাই সুতরাং সেই রবের উপরে যদি আমি আমার রবের কাছে বলে তোর চক্ষু ভালো করে দিব এবার মন্ত্রী চিন্তায় পড়ে গেল জীবনটা বর বাদশার সামনে তাকলাম আমার বাদশা তো আমার চক্ষু ভালো করে দিতে পারলো না এবার যদি চক্ষুটা ভালো হয়ে যায় তাহলে সেই রবের উপরে ইমান আমার সমস্যা কোথায় এবার মন্ত্রী বললো ঠিক আছে কালেমা পড়লাম কালেমা পড়ার পরে এবার যুবক দোয়া করল রব্বে মন্ত্রী হইয়া আপনার উপরে ইমান আনছি মালিক তার চক্ষুট আপনি ভালো পড়ে সাথে সাথে মন্ত্রীর চক্কু ভালো হয়ে গেছে জোয়ান

এই জমাক বাই যারা অন্ধ যাদের চক্ষু নাই গো যাদের চক্ষু নাই যাদের চক্ষু নাই এই পৃথিবী কেমন তারা বলতে পারে না মানুষ কে আল্লাহ আকৃতিতে বানাইছে সেটাও তারা জানে না অনেক অন্ধরা বিবাহ করে নিজের স্ত্রী কেমন সেটাও জানে না নিজের সন্তানগুলা কেমন সেটাও জানে না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত বড় নিয়ামত দিল দুইটা চক্ষু দিল রে সেই চক্ষু দিয়ে দিছে এই নিয়ামতের শুকরিয়া আদায় যদি কিয়ামত পর্যন্ত করি মালিকের শুকরিয়া আদায় হবে না কত বড় নিয়ামত পাইছি এ যুবক ভাই কোম্পানি বাজারে দেবিদ্বার বাজারে দেখবেন অনেক ভিক্ষুক দাঁড়াইয়া দাঁড়াইয়া ভিক্ষা করে কত মানুষ দেখবেন হাত নাই পা নাইয়া দেখেন এর মধ্যে একটা বিক্ষোভ দেখলাম দিকে তাকাইয়া শুধু দশটা টাকা দিয়াই আমরা চলে যাই না মাঝে মধ্যে তাদের দিকে তাকাইয়া মানে কি দরবারে শুক্রিয়া দায়ী করবেন আল্লাহ আমারে আপনি দুইটা হাত দিছেন আমারে দুইটা পা দিচ্ছেন দুইটা চক্ষু দিছেন আমার কত দাম আর কত এ যাদের চক্ষু নাই গো যাদের হাত নাই যাদের পা নাই বনন্ত দেখি সমাজে তাদের কোনো দাম আছে কথা হয় না সমাজে তাদের কোনো দাম নাই যার হাত নাই যার পা নাই তারে লইয়া কেউ হোস্টেলে গিয়া কফি খায় না তারে লইয়া কেউ সেলফি তুলে না আমার আল্লাহ দুইটা হাত দিল দুইটা পা দিল মানুষ আমার লইয়া সেলফি আমার এক কফি খাওয়ায় আমার একটা চেয়ার দেয় বসার জন্য আমার দুইটা পা আছে হাত আছে মাঝে মধ্যে পিকুকের দিকে তাকাইয়া টাকা দিয়া চলে আসবেন না অনুরোধ করলাম তাদের দিকে তাকাইয়া মালিকের দরবার সুখে আদায় করবেন আর বলবেন আল্লাহ এত বড় নিয়ামত পাওয়ার পরেও আমি আল্লাহ তোমার গুলামি করি না আমার মতো অকৃতজ্ঞ পৃথিবীর জমিনে নেই যার চক্ষু নাই সে আপনারা মির জানা করে আছে না আগে চক্ষু ছিল এখন নাই আছিল না আমি চিনি তো এই লোকটা আগে দেখতো এখন দেখে না এর জিগান কেমন লাগে তার প্রতিটা মুহূর্ত তার কাছে এখন এটা একটা কেয়ামতের মতো তার প্রতিটা মুহূর্ত কত কষ্টের আগে দুনিয়া দেখছে এখন দেখে না কত কষ্ট এই জন্য চোখ বড় নিয়ামত মন্ত্রী চিন্তা করলো এত বড় নিয়ামত আমি পাইলাম পৃথিবী এত সুন্দর আমি কোনোদিন দিন দেখি মানুষ কেমন সেটা মতো দেখি নেই মন্ত্রী পাগল হয়ে গেছে আনন্দে বারে ডাকতেছে রব জীবনটা এবার বর ইউসুফ আবাস জালেম শাসক্রে আমি রব বলে ডেকে আসছি দিন আমার চক্ষু বারো করতে পারে আর আমার রপে শুধু একবার ডাকলা

জন্ম অন্ধ হে আমি সব দেখি এটা আশ্চর্য কথা হয় না দি আপনার কাছে আশ্চর্য লাগে না যত এমপি মন্ত্রী আছেন এরা তো অবাক হয়ে যে কি কর জন্ম অন্ধ লোকে বাসার থেকে তাকাই দিয়েছে মানুষ যে গুতা মারে ঠেলা মারে বাসার জিগায় হঠাৎ ফিরে তুই সব দেখ ঘটনা কি বলে আমার রব আমার চোখ ফিরাইয়া দিছে বাদশাহ তো খুব খুশি বাদশাহ কয়ে বেড়া

তুই যে এতদিন দিন বন্নামি করছস এত দিনতে ফাজলামিটা করছস জনগণের সাথে এখন তো আমার সব তোর বন্ডামির মুকুট ফাঁস হই গেছে কথা না কি অতি ভক্তি কথা না কত খালি শুনছি সত্যরক্ত তাহাজ্জুদ করছস ও ম ম ম খালি তাহাজ্জুদ কর তাহাজ্জুদ এর পরে তাসবিহ গুনতিকে উঠ আগে কোন নামাজের মসলাকতে আগে তুই এর পরে উনি তাসবিহ কোথা আগে গুনতি উঠতা তুই যখন বাসার ভিতরে কি আমলা বসে দন্ত 50 বুদল ভাইরা 90 বুদল। 50 না বস্তা। তো জাতির সামনে বন্যা যে করছে তো তো ফাঁস গেছে গা। সারাটা জীবনে এক জাতি মানুষের উপরে জুলুম আর মানুষের সামনে বক্তব্য দিয়ে তাহাজ্জুদ গুজারে। মা গোমা মা তার সাথে যতটা ছিল এরাও কয় পমপকে 70 টাকা।

যে ওই যে ইসুফ জুন সারা জীবন খুদা খুদা দাবি করছে এখন যখন মন্ত্রীর চোখ খুলছে মন্ত্রী করে রে সারাটা জীবন ভাইস দাবি করছে মানুষের সামনে বলছে তুই রব তুই যে বন্ড এটা আজকে প্রমাণ হয়ে গেছে সারা জীবন তোর কাছে থাকলে আমার চোখ ভালো করছো না একবার শুধু আমার রব রে ডাক দিছি তো আমার চোখ ভালো হয়ে গেছে কথা হয় না দি কি মায়া খান না খান দে যেখানে দেখবেন বেশি ভক্তি বুঝবেন এর লক্ষণ বেশি বাবা না বেশি সুফি করি এখানেও কিন্তু সমস্যা আছে এক কথা বলেন না দিই আগে তো কইতার ছিল এমন কইতাম নেই আমনেরার দেবীর দাঁত থানাটার ভিতরে একটা ঘটনা একটা লোক আছে দেখবেন তসবিটা এখানে নিয়ে পড়তো সুবাহ বাবা রে বাবা আমি তো তাকে গেছি চার পাঁচ বছর তসবিটা তুই ফখরের একটা বরস না

ঘটনা কিচ্ছু না এমন না আমার এখানে ফটকা লাগছে গেলেন সুন্দর ভাবে আইবা সো আমরা জারু দিয়ে বাইরে বাইরে ঘটনা ঘটনাটা কি হজুরি তার নই না লাভ নাই এমন আমার হুনার দরকার আছে আপনি কি উনার লোক হবে আরে না আমি তো একই ফতিকের ফতি আপনি যে রাস্তা এটা আমি রাস্তায় আটতেছি পরে হজুর একটা বিশাল লয়ে গেছে তা আমরা কইছি এটা দিমো কি হে বড় এইটা কেড়ে কইছি এই কারণে আমরা দৌড়াই দিছি দাবি করছে আরো দুইটা

মৃত্যুদণ্ড হবে ওই যে বিরুদ্ধে গেলেই তোমাকে হয় বু তা হয় মৃত্যুদণ্ড মন্ত্রী হয় আমি জানি তুই আমি কথা বললে যে তুই আমার উপরে বড় ধরনের মুসিবত নিয়ে আইবে আমি আগের থেকে জানি কারণ তুই তো তুই খুদা না তুই জালেন মন্ত্রীরে গ্রেপ্তার করছে গ্রেপ্তার করে আইনাগরের ভিতরে নিয়ে রাখছে রাইকা ইচ্ছা মতে রিমান্ডে মাইর দিছে মারতে মারতে কয় তুই এই রবের পরিচয় পাইছত কই ডাকে কো মন্ত্রী তো খুব মায়ের গাইছে মায়ের খাওয়ার পরে কয় না মায়ের তীব্রতা যখন বাইরে গেছে গা তখন বলতে বাধ্য হয় কথা বলি এই যে আপনার আর বৈষম্য ছাত্র আন্দোলনের যে ছাত্রগুলা ছিল কয়েকজন হেরারে যখন হোটেল বাদ খাওয়ার হোটেল নিয়ে ইচ্ছামতে খাওয়াইয়া এরপরে এরার একটা কাগজ ধরাই দিছে যে কো বলে আমরা এটা আন্দোলন নাই সেই ছেলেগুলা কাগজ ছাড়া স্ক্রিপ্ট ছাড়া ঘন্টা উপর ঘন্টা অনাল বল কথা বলতে পারে এরারে বুঝি 2 টাকার কাগজ ধরায় দিছে কথা না জাতি তো তো উনি বুঝছে যেন সাধন নাটক কথা কই নাতি কইলে কেন বলছে কারণ রিমান্ডে নেবার পরে যখন মানুষে ظلم করা হয় মানুষ বাধ্য ইয়া মিথ্যা কথাটাও সত্য বানায়া বলতে হয় সব সৃষ্টি করা মন্ত্রীরে এমন মার দেওয়া শুরু করছে মন্ত্রী এসে কয় আমি কইতাছি তোমার রাষ্ট্রীয় খরচে যেই ছেলেটা জাদু বিদ্যা শিখে সে আমারে আসল রবের পরিচয় দেখাইছে বাদশায় এবার ডাক দিছে এসপি হারুন হারুনিয়া যা এই বাদশার ওয়ার্ডারে হারুনিয়া গিয়েছে মনে করেন ওই যুবক রে দলুই আইন আইনা দুখাই আবার রিমান্ডটা শুরু করছে যুবক রে কয় তোর রাষ্ট্রীয় খরচে জাদু বিদ্যা আর তুই বুঝি গিয়ে আরেজনের আমাদের বাদশারে বাদ দিয়ে আরেক রবের পরিচয় দেশ তে নির্যাতনের মাত্রা যখন বাইরে গেছে এক পর্যায়ে যুবকে ভয় হইতেছে আমারে যিনি কালেমা শিখাইছে উনি হলো অমুক জায়গায় তাকে এক পাদ্রি বাদশাহ পাইছে হে আরেকটারে গুম কর এবার আরেকজন রে গুম করছে গুম আনার পরে ওই ফাদ্রি রে ধরছে তিনজন রিমান্ডে মাই মারতে মারতে এক পর্যায়ে মন্ত্রীরে রে কইছে যে মন্ত্রী তুমি তো আমার পার্লামেন্টের সদস্য আমি চাই না তোমার মৃত্যুদণ্ড দিতে তুমি সুরায় পুরুষের ভিত্তিক ঘটনাটা যখন আমরা পড়তে ছিলাম তখন চিন্তা করছিলাম যে সবে মাত্র কালেমা পড়ছে মায়ের সুরো তো কালেমা আমি যাবে খালি পড়ছে বেটা তো সৌকেল লেগে কালেমা পড়ছে মানুষের স্বার্থ আসিল তো শেষ করে না

বাদশাহ বললো যে কালেমা পড়বি না বলে না বলে রে মৃত্যুদণ্ড দেয় মন্ত্রী হয় আমি প্রস্তুত সুবাহা এখন করছে কি দেখেন এই যুবকরে তার করাইছে আবার এইদিকে তার করাইছে ওই ফাদ্রি রে এই দুই জনের সামনে তারে তার করাই আর করাত চিনেননি করাত গাছ দেখা রে করাত রাখছে মাথা চিন্তা করেন আমি চিন্তা করি করাতটা যদি আমার মাথাত রাখে আমার ইমান থাকবেন আমি চিন্তা আমমরা তো ईमानदार বেশি শক্ত আমমরা তাকতে পারে না আমি নিজেরে নিজে ভয় পাইতেছি করটা যদি মাথার দেয়া আর যদি কইভাবে সিরুম তার গোনই মান আমরা আমরা 5 টাকার কাছে ইমান বিক্রি হয় বাস্তব না বাস্তব নির্বাচন আইলে বোঝা যায় আমরা ইমান কত ফাকারু কি কি কথা কই না দিা লাঙ্গোল মার্কা গিয়া হয় বুট কারে দিবে কো আমরারে দিবে এরে আনারস মার্কা জিগা বুট কারে দিবে কো আমরারে দিবে হ্যাঁ একতার মার্কা হিরো আলোবে জিগা বুট কারে দিবে কো আমরারে দিবে যে বুট কয়ডা হে দিবক কইজন রে এর আছে নি তা আমাদের তো এই অবস্থা এবার মন্ত্রী রে কর আত্মদাত্রকে কই এ যুবক বেছুত মন্ত্রীরে আবার সুযোগ দিছে মন্ত্রী কয় আমি সুযোগ মুজারেছি কোনো সুবিধা নাই তুই আমার খাইতে থাক কিন্তু তালে মাছ শেষে এই মন্ত্রীরে করাত দিয়া দুই ভাগ করছে বাবা যায় যায় চিন্তা করতেছেন বিষয়টা করাত দিয়া দুই ভাগ করছে কথা বলি দিলের কান লাগায় শুনেন সাধারণ কথা না যেমন শুনতেছি বিষয়টা এতটা সহজ না একটা জীবন্ত মানুষকে করার দিয়া দুই বাগ করা হয় আমাদের সামনে যদি এমনটা হইতো আমরার ইমান কতটুক থাকতো আল্লাহ ভালো না তবে আল্লাহর কাছে দোয়া করেন মালিক আমাদের ইমান বড় দুর্বল এমন পরীক্ষায় আমাদেরকে ফালাই এবার মন্ত্রীরে দুই বাগ করার পরে যুবক আর পাদ্রী দাঁড়ায় আছে এবার মন্ত্রী বলে যুবক এখনো ভালো আছে মন্ত্রীরা শেষ করছে পাদ্রীরে ধরছে পাদ্রিরে দইরা আবার তারে বললো পাদ্রি এখনো ভালো আছে কালে মাসের বলে না এবার পাদ্রীরে ও মাতার মধ্যে করাত নাইকা দুই ভাগ করে ফেলছে জালেম শাসক এ যুবক দুই ভাগ করার পরে এবার যুবক রে উদ্দেশ্য করে বাদশাহ বলে যুবক রে দুইটা লোককে আমি তোর চোখের সামনে দুই বাঘ করছি বাকি রেজো আমার দিলে মনে চায় না তোরে আমি দুই বাঘ করি কারণ রাষ্ট্রীয় খরচে জমা একবার শুধু বল আমার রব মানুষ তাহলে আমি তোরে ছেড়ে দিব যুবক কয় যে দুইজন আপনি মৃত্যুদণ্ড দিয়েছেন এগুলো তো আমার কারণে আমি যদি প্রকাশ না হইতাম তারও হতো তাহলে আমার সামনে আপনি মৃত্যুদণ্ড যে আমি কালে মাসাইরা দিব আপনি পাচ্ছেন কেমন বরং আপনি এর থেকে কঠিন কোন শাস্তি থাকলে আমাকে দেন রবের জন্য আমি প্রস্তুত সুবহান শূন্যটা বছর ইসলামের জন্য কোন কোডিংে সস্তাই থাকলে আমার দে এবার বাদশা কইবজি এমন হইতো তোর এর থেকে কোডিং সস্তাই দেবো এবার বাদশা শিয়ানা বাহিনীর অর্ডার দিলো তার মুখ পাইদা হাত পাইদা তারে সাগরের মাছখানে নিক্ষেপ করো মাছে খাইয়া লইব কেউ হইতে পারবে না এবার যুবকের হাত পা বাঁচে বাইদা সাগরের মাছখানে নিয়ে গেছে কিন্তু যুবক কি করছে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ বাদশা আমার কিছু খেলা দেখানি দরকার আপনি আমারে বাঁচায় রাখেন এরারে দংশ করে যুবকের দোয়া কবুল শেনা বাহিনী সব পানির তলে ঝড় তুফানে সব শেষ যুবক নদীর পারে আয়শা বাদশা কাছে আবার যাওয়া শুরু করছে গিয়া বাদশা সামনে গিয়ে দাঁড়ায়ছে দাঁড়ায় কই বাসা কি খবর বাসা কই ঘটনা কি আমার বাহিনী কই বলে বাহিনী সব সাগরের ভার শেষ তুই আইলি কেন আমার রব আমারে বাঁচায় বাদশা তো আদমকে ধরনা গড়ি বাহিনী পুশিত বাহিনী পাড়লে হের মারা যায় এই জীবিতায় আমারে জীবন বানালি বাচ্ছা এখন করুন হ্যাঁ মই আরো কিছু বাহিনীরে ডাক দিছে। আর হই না মরিনা সব সহ এরপর সবনি ডাকাই না কয় হের এক কাজ কর উঁচু পাহাড়ের উপরে দাঁড় করাইবি আর মানুষ তারে দেখবে তারে কিভাবে শাস্তি দিতেছি ওই পাথরের মধ্যে ফলায় দিবি মারা যাবে সবাই দেখきゃ ভয় পাবে যুবকেরা আবার হাত পাওয়া বাইদা শা ওই পাহাড়ের উচি দিলা নিয়ে ধাক্কা দিয়া ফালাইবে যুবক আল্লাহ আপনি আমার একটু বাসান হেরারে ধ্বংস করেন বাসারে কিছু খেলা দেয়নি দরকার সাথে সাথে জ্বর তু বানাইছা ওই বাহিনী সব শেষ যুবক আবার বাসার সামনে আসে জিগায় বাসা কি খবর তো অবাক হয়ে গেছে ঘটনা কি কি আমার বাহিনী কয় বাহিনী সব শেষ বাসায় আবার চিন্তা করেছে যে এইভাবে যদি বাহিনী বাড়ায় হে তো মরে না মরে তো আমার বাহিনী দেশ তো বাহিনী শূন্য হয়ে যাবে এবার বাদশাহ গিয়া ভাই তুই যা শুরু করছো দেশের বাহিনী থাকতো না তুই থাকবে এখন আমার ক তোরে কিভাবে আমি হত্যা করব যুবক কয় আমারে হত্যা করা কি তোর বেশি দরকার বলে হলে কারণটা কি বলে কারণ হলো তুই যদি বাচ্চা থাকস তুই যদি বেঁচে থাকস তাহলে খুদা দাবি করতে পারবো না দেশের মানুষ আমার বন্ডামে প্রকাশ পাই তাই আমি চাই না তোরে রাখতে কথা ঠিক এই জালেম শাসক এই যুবককে রাখতে চায় না প্রত্যেকটা জালেম শাসক যখন দেখে যারা ইসলামের পক্ষে কথা বলে আল্লাহর দিনের কথা বলে তাদের কি বিভিন্ন সময় দেখছেন না ফাজাইলে আমল মুর্শিদ ভরে ইডি সামনের একটা হজঙ্গি এই নাটক যে মানুষ কত দেখা দেখছে এই নাটক আর চলে না ফাজাইলে আমল মুর্শিদ ও মুরুব্বীরা পরে এটা কোনো ক্লাসের কোনো কিতাবও না ইডি সামনে তুললে ছবি তুললে কয় জঙ্গি কিতাব পাওয়া গেছে ডিস মার্সিডিজ মুখে দাঁড়ি এটার জন্য কারণ এই ছাত্রগুলা যদি আস্তে আস্তে দিন শিখে তাহলে নেক্সট জেনারেশন এই জালেমকে আর মানবে না এটা বুঝতে পারছ যুবক কয় ঠিক আছে আমরা যেহেতু তুই মারতিছাস তাহলে তুই নিজে নিজে মারতে পারবি আমার সিস্টেমে আমি যেভাবে বলবো ওইভাবে শুধু মারতে পারো তাহলে আমি মরব বাচ্চা কই যেমনে কইবি এমনি শুন더라ছে কিন্তু তোরে মারণ লাগবো এবার যুবক বলল যে ঠিক আছে তোর দেশের যত জনগণ আছে সবাই এক জায়গায় জমা করবি আমার একটা উষা জায়গায় দাঁড় করাবি একটা তীর লই আমার রবের নাম নিয়ে যাব কিন্তু শর্ত হইল দশের একটা জন যেন না তার বা সকল বাইরে যাবে বা ফারি আনো মানে সব জনগণ এক জায়গায় জমা করছে যুবক একটা উষু জায়গায় দাঁড় করাইছে দাঁড় করানোর পরে যুবক রে জোরে কইস আমার রবের নামটা এবার তীর হাতে নিয়া রবের নাম নিয়া যখন দূরে তীর মারছে বুকের মধ্যে যুবক তো মারা গেছে উপস্থিত ছিল কত দেশের সব জনগণ বলুন তো দেখি শেষ না কিন্তু শেষ হয়েছে না ঘটনা হলে শুরু হয়েছে কিন্তু আপনার সময় নাই ঘটনা শেষ করার মতো আমারই সময় কতক্ষণপুরে আজান ফলব তাই আমি কেমনে শেষ করব যুবক রে মারছে ঘটনা তো শেষ হওয়ার কথা কিন্তু না ঘটনা খালি শুরু হয়েছে এবার দেশের সমস্ত জনগণ বলা বলি করতে লাগলো ঘটনা ঘিরে এত শ্রেষ্ঠ করলো বাদশাহ যুবক মারার জন্য মারতে পারলো না দেশের সমস্ত বাহিনী দিয়ে চেষ্টা করলো মারতে পারলো না সাধারণ একজন রবের নাম বলার সাথে সাথে যুবক মারা গেল রবটাকে যেই রবের উপরে যুবক ইমান আনছে আমরা সবাই এই রবের উপরে ইমান আনলাম সুবহানাল্লাহ এক

এখন কালে মা ভরছে কতজন দেশের সব জনগণ লক্কলপ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই যে জুবক কুছিল আল্লাহ আমি একটা খেলা দেখামু এটা ওই আবার শামিম উসমানের খেলা না মারোLambda গেছে নাই এই বন্ধামি খেলা না জুবাকে সাইছিল যে তুই জোর আমার মারতে আমি মরমু কিন্তু তুই জেতার কারণে আমার মারবি তুই পরাশর্জ জগতদার দেশের সব জনগণ এক বাক্যে বললো

ছাত্র বলছে এক রাজা তোরে দিল্লি ভাড়ায় এই দিন দিন নয় আরো দিন আছে এটা প্রায় মাহফিল আমরা ইঙ্গিতে যে এই দিন দিন না আরো দিন আছে আসে কোন কইলে কইলো রাজাঘার এখন এমন জায়গার রাজাহার হার সব রাজাহার ঘর দিল্লি ভাড়াই দিছে ঠিক নি এখন বাসায় তো তিনজন তোমায় তো চাইছিল কিন্তু দেশের সব কালেমা বেড়ে রয়েছে এখন বাদশার পুরা শান্তি কর

হ্যাঁ চিন্তা করছে দেশের সব কালনা করছে বলো আমি সব মাইলা সব মাইলা সদা কি বুঝতে চায় চিন্তা করে ক্ষমতায় ঠিকায় থাকার জন্য দেশের সব জনগণ যদি মারতে চাই তো সব মাইলা রে সময় পাইলে কয়েক লক্ষ্য মারার সিদ্ধান্ত নিয়েছিল কয়েক লক্ষ্য মারায় তারপরে গতি টিকায় রাখার চেষ্টা করছে কারণ জালেমরা কোনো সময় গতি ছাড়তে চায় না কারণ এরা জানে যদি গতি ছাড়ি ফয়েং নিচে মারি নাই এই জন্য চাইছিল সেনাবাহিনী যখন পোল্ট্রি মারছে তখন দেয়ার নাইলে চাইছিল অর্ডার দিছিল যে মারতে থাক খালি ফাঁকির মতো মারতে থাক আমি তো দেশ চালাই তাইছি আমার বাপের প্রতি সুদ নিতাম ঠিক নেই এখন ফারসেন এই বাদশাহ হয় আমি দেশের সব মারলাম ক্ষমতা চাপতাম এরপরে বাদশা কিভাবে মারবে বিশাল এরিয়া নিয়ে একটা গর্ত করছে ভাই চিন্নি গর্ত কথা মনে বুঝেন নাই قُتِلَ أَصْحَابُ الأخدود أَلَّا رَبُّ الْأَلَمِينَ أَكْتَى تُوِتَارًا وَتَكْتَى كُسْمْ كَرْسِنْ وَالسَّمَاءِ ذَاتِ الْبُرُوتِ وَالْيَوْمِ الْمَوْعُودِ وَشَاهِدٍ কিছু বেইমানডা আনন্দ উল্লাস করতে ছিল মদ্যপান করতে ছিল মমিন নারী পুরুষ তাদেরকে আগুনে জ্বালানো হয় আর কিছু বেঈমানগুলি পয়সা পয়সা টিটকারি মস্কারি করে এ জুমাক ওনামায়িক কেরামদেরকে যখন ফাঁসির কাস্তে জ্বালানো হয় ওনামায় কেরামদের যখন ঘুম হত্যা করা হয় তখন তাদের চামচাগুলি আনন্দ মিছিল করছে মিষ্টি বিতরণ করছে এরা আর ওই ইউসুফ জুনাবাজের জালেমদের মধ্যে কোনো ব্যবধান নেই

আমার আল্লাহ আগুন দিয়া জ্বালায়া দিছে এ জমাব সাহাদ কেন আমরা যখন নির্যাতিত আল্লাহর নবীর কাছে আছে বলেন নবি গো আল্লাহর কাছে বলেন না আমাদেরকে যেন আসন সাহায্য করে আল্লাহ রব্বুল আরবিন এই ঘটনার কেন্দ্র করিয়া শোনে বুহু ফৌজাল্লা নাজিল করে। রাসুলের সাহাবিদেরকে সান্ত্বনা দেয় রাসূল দুনিয়াতে আসান আশি থেকে নব্বই বছর আগের ঘটনাটা এই সুরার মধ্যে তুলে সাহাবায় কেরামদেরকে নির্যাতিত সাহাবায় কেরামদেরকে নির্যাতিত মমিন মুসলমানদেরকে আল্লাহ সান্ত্বনা দিয়া বলে তোমাদের আগেও জুলুমার নির্যাতন ছিল তারা তো ইমান নিয়া আগুনে জাপ দিয়ে আমি আল্লাহর তুরি জান্নাতে আসছে জুবাহা যুবক প্রাণ আমার লম্বা ঘটনা এখানে শেষ করতে চাই যে এই জিনিসটা বোঝাইতে চাইছিলাম এটা হলো জুলুম আর নির্জাতন সব সময় থাকে না প্রতিটা উলামায়ে কেরাম মাঠে ময়দানে মাহফিল আমরা প্রায় সময় বলতাম যে দেখেন এত জুনুম ভালো না এই কথা বললেই আমাদের উপর আক্রমণ হতো আজকে দেখেন তার বাস্তবতা এই জুলুম আর নির্জাতন পড়ে আপনারা ফলাফল কি পাইলেন কথা হয় না জুলুম বেশি দিন জমিনে এই জন্য সাবধান আল্লাহর জমিনে দাঁড়াইয়া অহংকারী বাপ কথা বলবেন না জুলুম করবেন না মানুষের উপরে কারণ এই দিন দিন নয় আরো দিন আছে সামনে যারা আবার আসতে চান তাদেরকেও বলবো শিক্ষা যা কথা হয় না শিক্ষা যা এই ছাত্ররা এখন না থাকতে পারে নেক্সট জেনারেশন কিন্তু শিক্ষা কেমনে লামাইতে হয় কেমনে দাদার বাড়ি থারাইতে হয় নেক্সট টাইমে যারা আসবেন শিক্ষা গ্রহণ করে চেয়ারে বসবেন আল্লাহ সবাইকে বোঝাতে তৌফিক দান করুক আমি